What is up, beautiful people? I'm Dopeman and you're watching Dopeman On The Run. আজকে আপনাদের পছন্দিত একটা বাইকের ফুললি মড করা বাইকটা এটা আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে Apache RTR 164V. আমি তো আগে এটা ইউজ করতাম, ওইটা দিয়ে তো আমার চ্যানেল থেকে শুরু করছি। এখন ওইটা থেকে চলে আসছে R15, কিন্তু এই বাইকটাও সুন্দর করে মড করছে, একটা ছোট ভাইয়ের বাইক। তো এটাকে আজকে একটু দেখাবো আপনাদেরকে। চলুন বাইকটার কাছে আগে যাই। চলো, Apache RTR মড করার অনেক কিছুই আছে, বাইকটাতে অনেক কিছু ইনস্টল করা দেখলাম, তো দেখি মনে হলো যে বাইকটাকে রিভিউ করা উচিত। চলার আগে আমরা এখন বাইকের সামনে যাই। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক Apache RTR 164V, এটা হচ্ছে ABS ভার্সনটা। কালারটা দেখতেই পারতেছেন, চলো একটু সামনে যাই, কি ওইখান থেকে আপনাদেরকে একটু কালারটা দেখাই। তো আসলে লুকিং গ্লাস ছাড়াই, ছোট লুকিং গ্লাসে আমি কমফোর্টেবল না, কিন্তু বাইকটা দেখতে ওইটাকে যা বানাইছে মাশাআল্লাহ অসাধারণ। মানে 4V-তে এই লুক সেই করা, তো অনেক কিছু মড করা। এই জিনিসটা আপনাদেরকে একটু নেমে আমি দেখাই। এই হচ্ছে এই বাইকটা, আন্ডারবেলি লাগানো, পুরো স্টিকার মডিফিকেশন করা, আর অনেক কিছু নাকি মড করবে, আর এটার ABS সেন্সরটা নাকি খোলা। এটা ABS ভার্সনটা, কিন্তু বাইকটা মাশাআল্লাহ খুবই সুন্দর করে মড করছে। চলেন একটু সামনে যাই, গিয়ে আপনাদের সাথে জিনিসপত্র একটু দেখি, বলি কী কী চেঞ্জ করছে এটাতে। এটা কন্ট্রোলার খুবই ভালো, R15 মাসা সিলিন্ডার লাগানো, তো এই কারণে হচ্ছে মনে হচ্ছে যে জিনিসটা সলিড ব্রেক করতেছে। একটু ব্রেক টেস্টও হয়ে গেলো, ভুল স্পিড ব্রেকারটা দেখি নেই। আর R15 এখন চালাইতে এখন এই অবস্থা, এটা ধরলে হ্যান্ডেল মনে হতেছে অনেক উপরে মনে হচ্ছে আমার কাছে, আমার অনেক কাছে চলে আসছে। ওই পারফরমেন্স আপগ্রেড করা ছাড়া, ভিতরে বাইরে সব কিছু চেঞ্জ করছে, শুধু পারফরমেন্স আপগ্রেড ছাড়া। চলেন এখান থেকে না দেখে আমরা রাস্তায় গিয়ে তারপর বাকি কথাটা বলি আপনাদেরকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, ইফতারের সময় হচ্ছে দেখে, কিন্তু এই বাইকটা চালায় আমি প্রচণ্ড মজা পাইতেছি। আমি অন্যান্য 4V, আসলে R15 কেনার পরে 4V যখন চালাতাম একটু ব্রেক ট্রেক ধরলে একটু ভয় লাগতো, এটা ধরে ভালোই কমফোর্টেবল ফিল করতেছি। এটাতে কুইক থ্রোটলটা হচ্ছে উমা রেসিংয়েরটা লাগানো, ওই আপনার ডমিনোটার থেকে ভালোই। তো জ্যাম কেন, জ্যাম দিয়ে ওই পাশে একটু যাবো, একটু কথাবার্তা বলবো, অবস্থা একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় উনি ফোনে কথা বলতেছে, পুলিশ কী অবস্থা, বাইকটা একমনে লাগাই দিছে। আর এই মাথা রাতে সারাটা জীবন জ্যাম থাকে, যত কিছুই হোক পুরাই ফ্লাইওভার জ্যাম থাকবে শুধুমাত্র এই ECB চত্বরের জন্য। এই দেখেন এর পরে কোনো জ্যাম নেই, এর পরে রাস্তা পুরোটুকি ফাঁকা। চলে আসলে ভালোই লাগতেছে, ওদেরকে একটু সামনে গিয়ে দেখাবো যে দেখানোর তো জিনিসটা পাইতেছি না, প্রচণ্ড জ্যাম। যাই হোক বলি, এখন স্টিকার মডটা আমার কাছে খুবই ভালো লাগছে, অ্যান্ড ওইটা আন্ডারবেলিটা লাগানোর পরে তো বাইকটাকে, বাইকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগতেছে পুরো। আপনারা চাইলে করতে পারেন, আমি সবগুলোর প্রাইসই একটু পরে বলবো যে কোনটা কোনটা কী কী করছে। বাইকটাকে একটু ফিল নেই, করবি তো করবি, খারাপ টান টান্না দিলে তো বোঝা যাবে না। ও অসাধারণ ব্রেকিং, সামনের ব্রেকটা খুবই ভালো লাগতেছে। সামনে এটাও R15 মাস্টার সিলিন্ডার লাগানো, সেই কারণে স্টক করবি থেকে ভালো ব্রেক, সাউন্ডটাও করা। আমাদের দেশে মড করলে অনেক কিছুই মড করা যায়, আমাদের দেশে মডিফিকেশন অত কিছু নাই। আর 4V একটা বাইক যেটাকে রাফ এন্ড টাফ না চালালে আপনি বুঝবেন না যে এটা কী জিনিস, রাফ এন্ড টাফ চালানোরই জিনিস। ওই যে দেখছেন কী করতেছে, ইন্ডিকেটার তো আপনার বামে, আপনি ডান পাশে গেলেন কেন, মাথায় সমস্যা নাকি ভাই? আপনার মাথায় সমস্যা, লুক দিতেছে, মানে মানুষ যখন মাইরা ফেলবে। এই দেখছেন মহিলা মানুষ, এই কারণে আমি বিশ্বাস করি না কোনোভাবেই, কারণ জীবন মনে করেন বাইকের সামনে কেউ চলে আসবে
ওনাদের হাত মাথায় উঠে যাবে কিন্তু ব্রেক চাপ দিবে না মানুষ তো কেউ সামনে চলে আসলে আগে ব্রেক চাপ দেবে না আগে ব্রেক চাপ দিবে না আগে হচ্ছে হাত উঠায় ফেলবে স্টিয়ারিং থেকে এই অবস্থা ভয়ে পেয়ে গেছিলাম কি করলো উনি বাম পাশে ইন্ডিকেটার দিয়ে পুরো ডান পাশে লেনে ঢুকে গেছে বাইকটা করা লাগতেছে করা চলো একটু সামনে যাই আমরা গিয়ে এটাকে নিয়ে আর একটু একটু দাঁড়াই তো দেখাবো ওই সিচুয়েশনটা পাচ্ছি না কিন্তু দেখলাম যে এখানে দাঁড়াই এখানে দাঁড়ানোর স্কোপ নাই বাইকটা আসলে চালায় ইমপ্রেশন দেওয়ার কিছুই নাই আমি 4V চালাইতাম 2 বছর 4V চালাইছি কিন্তু বাইকটা এটাকে চালানোর পরে আমি আমার 4Vটাকে মিস করতেছি কারণ এইরকম একটা বাইক আসলে থাকাও অনেক কিছু বাইকটা বিক্রি করে আমি যখন বিক্রি করছি তখনও খুব কষ্ট লাগতেছিল আমার 4V একটা জিনিস কমিউটার সেগমেন্টের ভিতরে বেস্ট বাইক বলতে পারেন এটাই শুধু ব্রেকিংগুলো যদি একটু আপগ্রেড করা হয় বেশি না 15,000 টাকা 15,500 টাকা খরচ করলে আপনাদের ব্রেকিং আগে থেকে 1000 টাইমস বেটার হয়ে যাবে এই বাইকটাতে সামনে একটু যাই গিয়ে তারপরে একটু দাঁড়ায় দেখি এর মধ্যে আমি এটার একটু মিটার জিরো হয়ে গেলো কেন আবার মিটার সেন্সর খুলে গেল একটা স্পিড ব্রেকার দিছে আমরা ওই ইউ টার্নের ওইখানে গিয়ে দাঁড়াই আপনারা আসলে বাইকটাকে আমি নিজে দেখে প্রথমে বুঝতে পারিনি যে বাইকটাকে এত মট করছে এত সুন্দর লাগতেছিল জিনিসটা যেমন এখন দেখি এই জায়গায় দাঁড়াই যে বাইকটা কতটুকু সুন্দর লাগতেছে সেটা আমার কাছে নিজে সেক্সি লাগতেছে জিনিসটা করা করা এই হচ্ছে অ্যাপাচি আরটিআর 164V ফুললি মডেল বাইকটাতে ও ইউজ করছে হচ্ছে এই আন্ডারবেলিটা রেপ্লিকাটা তাও এটা 2200 টাকা নিচ্ছে আর এটা ইনস্টল করতে নিচ্ছে হচ্ছে 600 টাকার মতো আর এটা পুরা স্টিকার এটা কোনো কালার না কিন্তু স্টিকারটা খুবই সুন্দর এই কালারটা আমার কাছে অসাধারণ লাগছে আর স্টিকারের ফিনিশিংটাও ভালো স্টিকার করতে ওর মনে হয় প্রায় 3000 টাকার মতো পড়ছে এটাও স্টিকার করা ও পরে আবার এটাকে চেঞ্জ করে হচ্ছে 200V 4V ইয়া পিছনের স্প্লিট সিটটা লাগাবে এই বেসটা খোলা আছে আর এখানে অনেকগুলো সুইচ দেখা যাচ্ছে এখানে আপনাদেরকে সুইচের একটু দেখায় কি কি জ্বলে আর দিনের বেলা তো এটা হচ্ছে ঝামেলা ও এই কুইক থ্রটলের জন্য ওর হচ্ছে ইঞ্জিনের কিল সুইচটা বাইপাস করে ডিরেক্ট করা তো এটা হচ্ছে এইভাবে স্টার্ট দিয়ে তারপর মানে কিল সুইচ নাই চাবি ঘুরে অফ করতে হয় ফগ লাইট ডিআরএলস আর নিচে ইঞ্জিন লাইট সবগুলো সুইচ এটা হচ্ছে মেবি ও এই যে চোখের এই সুইচগুলো হ্যাঁ দেখতে পারতেছেন নিচে এই যে লাইট জ্বলতেছে মনে হয় আর এরপরে হচ্ছে জি চাচা হ্যাঁ হ্যাঁ জ্বলতেছে এরপরে হচ্ছে এটা মনে হয় ইঞ্জিন লাইটের সুইচ কারণ এটা এখন দেখা যাবে না দিনের বেলা এটা হচ্ছে হেডলাইটের সুইচ মেবি ও এটা হচ্ছে এডিআরএল এর সুইচ আসলে এত সুইচ তারপর এখানে হর্নের সুইচও আছে এটা হলো হর্নের এটা নর্মালটা আর এখন বাজবে না এটা হচ্ছে ফগ লাইটের সুইচ হচ্ছে ইয়েলোটা জ্বলতেছে হোয়াইটটা এই জিনিসগুলোই এই 4Vটা আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতে চালায় খুব ভালো লাগতেছে ব্রেকিং করে আসলে শান্তি কারণ এই মাস্টার সিলিন্ডারটা হচ্ছে R15V3 এই কারণে ব্রেকিংটা ভালো আর এটা হচ্ছে উমা রেসিংয়ের কুইক থ্রটল এটা ইনস্টল করতে পারেন যদি আপনাদের মন চায় এটা নিয়ে আমি একটা রিভিউ বলবো তো চলেন এখন যাওয়া যাক এখান থেকে চলে এই বাইক থেকে R15 এইভাবে চলে যাই আবার চলে আসলাম R15 বাইকটা তো যতটুকু দেখছেন আমি জানি না আপনাদের ভালো লাগছে নাকি না কিন্তু বাইকটা খুবই সুন্দর মডিফিকেশন করছে যেটা আমার কাছে খুবই পার্সোনালি খুব ভালো লাগছে কারণ আমি যখন করতে চাইছিলাম মানে আমারটা তো আমি স্টিকার মড করতে চাইছিলাম কিন্তু স্টিকার মডিফিকেশন তখন দেখলাম যে ব্ল্যাক কালার আমার আসলে ব্ল্যাকই মানে সিম্পলিসিটি আমার কাছে খুব ভালো লাগে আমি ব্ল্যাক কালারটাই প্রেফার করতাম এখানে বাইক পুরোটা ব্ল্যাকই ছিল আমার তো সাইডের পার্টগুলো কালো করছে তো সাইডের পার্টগুলো হচ্ছে কার্বন করছে দেখতেই পারতেছেন বাইকে আরও কী কী যেন ছিল আমি এগুলো বলতে ভুলে গেছি ওই ছোটো টেম্পারেচার মাপার জন্য একটা মিটার আছে ওইটার নাম আমি জানি না এটাকে কী বলে ওটাও দেখতে ভালোই লাগতেছিলো মিটারটা একটু মট করছে মিটারটা হচ্ছে আমার মতো ওই পেপারটা খুলে নেগেটিভ বানাইছে
আর অনেক কিছুই করছে আর হচ্ছে পিছনের কিট গুলো মানে পিছনের স্প্লিট সিট লাগাবে তারপর হচ্ছে জিএসএক্সআর এর এই টায়ারের পিছনের এটারে কি বলে কি প্যানেল জানে বলে এটার পিছনে ওই জিনিসটাও লাগাবে আন্ডারবেলিটাই আসলে ইউনিক কারণ আন্ডারবেলি নেকেড বাইক আন্ডারবেলি থাকে না এত বড় তো এটা ভালোই লাগে দেখতে এটা তো নাকি আরন ফাইভ এর এমএটাও বসানো যায় কেটে কুটে ভাই কত কিছু করা যায় তো ভিডিওটা আমি আজকে এতটুকুই রাখতে যাচ্ছি কারণ যা যা বলার বলছি আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে দেন ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তো আজকের মতো এখানেই থাকুক অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন হিট লাইক বাটন ডু সাবস্ক্রাইব টিল দ্য নেক্সট ভিডিও পিস